প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এসএমএস টেমপ্লেট অর্ডারে এসএমএস টেমপ্লেট অ্যাড করতে পারেন। তো অর্ডারের এসএমএস টেমপ্লেট অ্যাড করার জন্য আমরা সর্বপ্রথম এখান থেকে চলে যাব এসএমএস টেমপ্লেট। এসএমএস টেমপ্লেট প্যানেলে ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে অ্যাড টেমপ্লেটে ক্লিক দেব। দেওয়ার পর আমরা এখান থেকে টাইপে আমরা ক্লিক দিই, এখান থেকে অর্ডারটা আমরা সিলেক্ট করে নেব। অর্ডার, তাহলে অর্ডারে আমরা কি কি পাঠাতে চাচ্ছি। ধরুন আমি অর্ডারে যে কাস্টমারটা আমাদের অর্ডার দিচ্ছে তাকে আমি নাম পাঠাতে চাচ্ছি। তো তার আগে আমি স্যার দ্বারা তাকে আমি উপাধি দিচ্ছি স্যার। তারপর তার নামটা আপনারা জানেন নামটা কি প্রিন্ট করতে হয়, কন্ট্যাক্ট নেম, তাহলে তার নামটা এখানে আমরা পাঠালাম। তারপর কমা, তারপর আমি চাচ্ছি তার ইনভয়েস নাম্বারটা, তাহলে তার অর্ডার নাম্বার। হ্যাঁ, তাহলে অর্ডার নং, ঠিক আছে, অর্ডার নংটা আমি তার পাঠাতে চাচ্ছি। তো অর্ডার নংটা কি, এই যে ইনভয়েস নংটা হচ্ছে অর্ডার নং। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমরা তাকে আরো পাঠাইতে পারি অর্ডার নাম, অর্ডার নাম্বার আমরা একটা কমা দিলাম। দেওয়ার পর আমরা এখানে পাঠাবো তার নাম পাঠালাম, অর্ডার নাম্বারটা পাঠালাম, এবং তার টোটাল অ্যামাউন্ট, সে কত টাকা আমাদের টোটাল অ্যামাউন্ট, সে কত টাকার কত টাকার অর্ডার করছে বা কত টাকার টেলারিং সার্ভিস নিয়েছে। তাহলে টোটাল অ্যামাউন্ট আমরা এখানে দেবো মোট টাকা, তাহলে আমি এখানে দিচ্ছি টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট কত টাকা সেটা আমরা এখানে দেবো। তারপর আমরা দিব হচ্ছে টোটাল পেমেন্ট, তাহলে জমা, সে জমা কত টাকা করছে, জমা ধরুন সে কত টাকা করছে সেটা অটোমেটিক পাঠিয়ে যাচ্ছি। জমাটা পাঠালাম, তারপরে আমরা কমা দেব। তারপর আমি চাচ্ছি তার কত টাকা ডিউ থাকে, তাহলে বাকি 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 কত টাকা সেটা আমরা এখান থেকে পাঠাবো। তাহলে আমরা এখানে বাকিটাও পাঠালাম ডিউ, তাহলে আমি এখানে বাকিটা প্রিন্ট করে দিলাম। তো আমি এটা বোঝার সুবিধা একটু বড় করে নিচ্ছি, বাকিটা চলে গেল। তারপর আমরা পাঠাইতে পারি তার ডেলিভারি ডেট, মানে সে কবে আমাদের টেলারিং শার্ট বা প্যান্ট যেটা বানো সেটা কবে ডেলিভারি, সেই ডেটটা আমরা এখান থেকে জানতে পারবো। তাহলে ডেলিভারি ডেট, ডেলিভারি তারিখ, তাহলে ডেলিভারি তারিখটা আমরা এখান থেকে ডেলিভারি ডেটটা এখান থেকে কপি করে নিলেই আমরা এখান থেকে ডেলিভারি ডেটটা পাঠাইতে পারি। তারপর আমি এখান থেকে দিতে পারি সৌজন্যে টপ 10, ঠিক আছে, আমাদের টেলার সিনাম টপ 10 টেলার, ঠিক আছে, টপ 10 টেলার, তাহলে সৌজন্যে শপিং টেলার, সরি, সৌজন্যে টপ 10 টেলার। তো আপনারা ইচ্ছে বলে এখানে টপ 10 টেলার পাঠিয়ে দেবেন, অথবা আপনি যখন এক্স মার্কস কি নিচে সেট আপ করবেন তখন আপনি সৌজন্যে টপ 10 টেলার দেওয়ার দরকার নেই, তখন আপনাদের নাম্বারটাই টপ 10 টেলার নামেই চলে যাবে। তো আমরা তারপর এখান থেকে আরো সেভ বাটনে ক্লিক করব। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন, এখন থেকে আমরা যখন নতুন অর্ডার এখান থেকে নিব, এই অর্ডার এখান থেকে আমরা যখন সেই কাস্টমারের নামে অর্ডারটা নিব, সেই কাস্টমারের নাম এবং সে কত টাকা জমা করলো কি করলো না করলো সবকিছু এখান থেকে আমাদের সেন্স গুলো নেক্সট করে, যখন অর্ডারটা নিব সম্পূর্ণ তখন আমরা কি করব, এখান থেকে টাকাটা অটোমেটিক এসএমএস টা তারপরে চলে যাবে। এই যেমন অর্ডারটা নিলাম সঙ্গে সঙ্গে ওই কাস্টমারের কাছে কি হলো, ওই এসএমএস টা চলে গেছে যেটা আমরা সেট আপ করলাম টেমপ্লেটে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আমি আরেকটা টেমপ্লেট অ্যাড করে দেখাবো। আসসালামু আলাইকুম।